প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি হুসনারা ম্যাডাম, সহকারী শিক্ষিকা, অনলাইন জুরানপুর স্কুল এবং অনলাইন দাউদকান্দি স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান পড়াব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে গৃহ ব্যবস্থাপক আর পার্ট এক। তাহলে আমরা দেখি গৃহ ব্যবস্থাপককে কাকে বলে, যিনি গৃহ ব্যবস্থাপনার প্রধান দায়িত্ব থাকেন তিনি হলেন গৃহ ব্যবস্থাপক। পরিবারের মা বাবা উভয়ই এই ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতে পারেন। পরিবারে যারা থাকে বড়, যেমন মা বাবা ভাই বোন যারা থাকে, তারাও এই দায়িত্ব পালন করতে পারেন। গৃহ ব্যবস্থাপক হচ্ছেন গৃহের যাবতীয় কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। তার ব্যবস্থাপনার উপর নির্ভর করে পারিবারিক সুখ শান্তি, সচ্ছলতা, সুশৃঙ্খলা পরিবেশ। গার্হস্থ্য অর্থনীতিবিদ নিকোলো ডোরসি গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক বলে অভিহিত করেন। গৃহ ব্যবস্থাপক তার শক্তি, সামর্থ্য, বিভিন্নমুখী দক্ষতার জোরে এই প্রশাসনকে সার্থকভাবে এগিয়ে নিয়ে চলেন। এই গুরুদায়িত্ব পালনের গৃহ ব্যবস্থাপকের অভ্যাস ও অনুশীলনের মাধ্যমে অবশ্যই কতগুলি গুণের অধিকারী হতে হয়। তাহলে এই গৃহ ব্যবস্থাপকের গুণ আছে 9টি। 1 নম্বর হচ্ছে বুদ্ধিমত্তা, 2 হচ্ছে বিচার বুদ্ধি, 3 হচ্ছে অধ্যবসায়, 4 হচ্ছে আত্মসংযম, 5 হচ্ছে উদ্দীপনা, 6 হচ্ছে ব্যক্তিত্ব, 7 হচ্ছে সৃজনী শক্তি, 8 অভিযোজ্যতা, 9 মান প্রকৃতি সম্বন্ধে জ্ঞান। তাহলে বুদ্ধিমত্তা কি দেখি, একজন গৃহ ব্যবস্থাপককে অবশ্যই বুদ্ধিমান হতে হবে। ব্যক্তির পর্যবেক্ষণ ক্ষমতা, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা, জ্ঞান স্পিয়া ইত্যাদি দ্বারা বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। কোনো সমস্যাকে অনুধাবন করে পরিস্থিতির বিচার বিশ্লেষণ করা, বিগত দিনের কোনো অভিজ্ঞতাকে সময় মতো কাজে লাগানো, এসবই বুদ্ধির উপর নির্ভরশীল। পারিবারিক বিভিন্ন কর্মকাণ্ডকে সফল করার জন্য ব্যবস্থাপককে অবশ্যই বুদ্ধিমান হতে হবে। গৃহের সৌন্দর্য বর্ধনে, শৃঙ্খলা আনয়নে, যে কোনো সিদ্ধান্ত গ্রহণে বুদ্ধিমত্তা প্রয়োজন। ব্যবস্থাপক তার বুদ্ধির জোরে পারিবারিক সীমিত সম্পদ ব্যবহার করে সব চাহিদা পূরণ করতে পারে। উদ্দীপনা, গৃহ ব্যবস্থাপকের একটি বিশেষ গুণ হচ্ছে উদ্দীপনা। উদ্দীপনা উৎসাহ ছাড়া কোনো কাজে সফলতা আনা যায় না। উদ্দীপনা উৎসাহ থাকলে যে কোনো কাজে চূড়ান্ত জায়গায় পৌঁছানো যায়। উৎসাহ উদ্দীপনা ছাড়া কোনো কাজই সহজে আসে না, সফলতা আসে না। যখন যে কাজের প্রয়োজন দেখা দেয় তখন সেই কাজের গুরুত্ব সম্বন্ধে বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে কাজটি সম্পন্ন করার চেষ্টাকেই উৎসাহ উদ্দীপনা বলা যেতে পারে। গৃহ ব্যবস্থাপকের এই গুণটি অন্য সদস্যের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। উদ্দীপনা থাকলে আগ্রহ আনন্দের সাথে সব কাজ করা যায়। আবার দেখা যায় উৎসাহ উদ্দীপনা অভাবে অনেক পরিকল্পনা বাস্তবায়িত হয় না, ফলে লক্ষ্য অর্জনও পৌঁছানো সম্ভব হয় না। বিচার বুদ্ধি, সংসারে ন্যায় অন্যায় ভালো মন্দ ইত্যাদি বিশ্লেষণ করে নিরপেক্ষ রায় দেওয়ার সমর্থ যার ভালো তাকে বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। জীবনের প্রতি ক্ষেত্রে একজন গৃহ ব্যবস্থাপকের বিচার বুদ্ধি থাকা প্রয়োজন। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে নানা রকম জটিলতা দেখা দেওয়াটাই স্বাভাবিক। যেসব জটিলতা দেখা দেয় সমাধান করা সহজ হয় যদি গৃহ ব্যবস্থাপকের তীক্ষ্ণ বিচার বুদ্ধি ক্ষমতা থাকে। পরিবারের প্রয়োজনে কোন জিনিসটি বেশি গুরুত্বপূর্ণ, আবার কোন জিনিসটি না হলে চলে, এসব ভেবে দেখা, সঠিক সিদ্ধান্ত নেওয়াটা বিচার বুদ্ধি সম্পন্ন গৃহ ব্যবস্থাপকের কাজ। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, পরিবারের ছোট শিশুটিকে কোন স্কুলে দিলে ভালো হবে, সেই স্কুলের মান কিরকম, বাড়ি থেকে স্কুলের দূরত্ব ইত্যাদি বিবেচনা কত ইত্যাদি বিবেচনা করে সিদ্ধান্ত নেয় বিচার ক্ষমতার মধ্যে পড়ে। ব্যক্তিত্ব, মানুষের চালচলন, কথাবার্তা, আচার ব্যবহার ও রুচিবোধে ব্যক্তিত্ব প্রকাশ পায়। একজন মানুষের তার কথাবার্তায়, তার চালচলনে, তার আচার ব্যবহারেই তার ব্যক্তিত্বের প্রকাশ পায়। একজন গৃহ ব্যবস্থাপককে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হয়। গৃহ ব্যবস্থাপকের আচার ব্যবহার এমন হওয়া উচিত যাতে তিনি পরিবারের সকলের নিকট পছন্দনীয় হতে পারেন। তার মার্জিত ব্যবহার, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, শালীনতা, পরিমিতি বোধ, ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ ইত্যাদি গুণাবলী থাকতে হবে। সৃজনী শক্তি,
গৃহ পরিবেশকে আকর্ষণীয় বৈচিত্র্যময় করে তুলতে হলে নতুন কিছু সৃষ্টি করতে হয়। সৃজনীয়ত্ব নতুন কিছু সৃষ্টি করা, সেটি সৃজনশীলতার প্রতীক রূপে সবার নজরে পড়ে। গৃহ ব্যবস্থাপককে এরকম সৃজনী শক্তির অধিকারী হতে হয় যিনি তার কল্পনা শক্তি দিয়ে নতুনত্ব তৈরি করতে পারেন। সৃজনী শক্তির সাহায্যে গৃহ ব্যবস্থাপকের যে কোনো কাজের পরিকল্পনা করা সহজ এবং কাজের ফলাফল কী হতে পারে সে সম্বন্ধে আন্দাজ করতেও কোনো অসুবিধা হয় না। পূর্ব নির্ধারিত কোনো কাজে যদি পরিবর্তন করতে হয় তাতেও সৃজনী শক্তি প্রয়োগ করে তা সহজে করা সম্ভব হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, গৃহ পরিবর্তনের কারণে নতুন একটি ঘরের মধ্যে আসবাবপত্র কোন জায়গায় কোন আসবাবপত্র রাখলে সুন্দর দেখা যাব সেইটি সৃজনী শক্তি কাল্পনিক শক্তি কাজে লাগিয়ে দিক নির্দেশনা দিতে পারে। অধ্যবসায় হচ্ছে পূর্ণপূর্ণ কাজ করার নামই হচ্ছে অধ্যবসায়। অধ্যবসায় ছাড়া কোনো কাজে সফলতা আসে না। যে কোনো কাজ সুষ্ঠুভাবে করার জন্য শেষ পর্যন্ত কাজটি করে যাওয়াটাই হচ্ছে অধ্যবসায়। গৃহ ব্যবস্থাপকের এই গুণের কারণেই যে কোনো কঠিন কাজও সহজেই সম্পন্ন হয়। ধৈর্য, সহনশীলতা, একাগ্রতা ইত্যাদি গুণাবলী অধ্যবসায়ী হতে সাহায্য করে। যেমন বিশেষ করে নতুন কাজ যদি একেবারে রপ্ত করা না যায় তাহলে বারবার চেষ্টা করে তা রপ্ত করা যায়। গৃহের নানাবিধ কাজের সুষ্ঠু পরিসমাপ্তির জন্য গৃহ ব্যবস্থাপকের এই গুণটি থাকা একান্ত প্রয়োজন। অভিযোজ্যতা, পরিবর্তনশীল পরিবেশে বাস করার কারণে প্রায় আমাদের নানা রকম পরিবর্তনের মুখোমুখি হতে হয়। যে কোনো পরিবর্তন পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানোর বা অভিযোজ্যতার গুণটি প্রত্যেক গৃহ ব্যবস্থাকে থাকা একান্ত প্রয়োজন। উদাহরণস্বরূপ বলা যায়, বাড়িতে কেউ অসুস্থ হলে সময় মতো চিকিৎসা প্রয়োজন হয়। বাড়িতে থাকলে তার বিশেষ যত্ন নিতে হয় অথবা চিকিৎসকের নির্দেশে হাসপাতালে নিতে হয়। এরকম পরিবর্তিত অবস্থার সাথে অভিযোজন করে যাবিত কাজ সমাধান করতে হয়। গৃহ ব্যবস্থাপককে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হয়। যিনি যত ভালোভাবে অভিযোজন করতে পারেন তিনি যে কোনো পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে আনতে পারেন। আত্মসংযম যে নিজেকে সংযমে রাখা। স্বাভাবিকভাবে জীবন চলার মাঝে পরিবারের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক সংকটকালে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখাটাই হচ্ছে আত্মসংযম। একজন সুব্যবস্থাপকের আত্মসংযমী হওয়া একান্ত প্রয়োজন। এই গুণের মাধ্যমে অনেক কঠিন সমস্যার সমাধান করা যায়। আত্মসংযম ক্ষমতা থাকলে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা সহজ হয়। পরিবারের অনেক সময় সদস্যদের মধ্যে নানা রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা থাকতে পারে। এরকম পরিস্থিতিতে গৃহ ব্যবস্থাপক উত্তেজনা না হয়ে নিজেকে সংযুক্ত রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন, ফলে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পরিবারে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়। মানব প্রকৃতি সম্বন্ধে জ্ঞান। মানব চরিত্র সম্পর্কে অধ্যয়ন করার ক্ষমতা গৃহ ব্যবস্থাপকের একটি বিশেষ গুণ। প্রতিটি মানুষই বিভিন্নভাবে একে অন্য থেকে আলাদা। পরিবারের বিভিন্ন ব্যক্তির স্বভাব, আচার আচরণ, পছন্দ অপছন্দ, মেজাজ মর্জি ইত্যাদি একরকম হয় না। পরিবারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলে পরিবারের সকল সদস্যের সামগ্রিক আচরণগত বৈশিষ্ট্য সম্পর্কে সঠিকভাবে জানা গৃহ ব্যবস্থাপকের একান্ত প্রয়োজন। একজন গৃহ ব্যবস্থাপক পর্যবেক্ষণ অনুশীলনের দ্বারা মানব প্রকৃতি সম্পর্কে অবগত হতে পারেন, ফলে তিনি সদস্যদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে যে কোনো সমস্যা সহজেই মোকাবেলা করতে পারেন। পরিবারের শিশুরা যেমন স্নেহ ভালোবাসা চায় তেমনি বড়রা চান শ্রদ্ধা ভক্তি। আবার শিশুদের নির্দেশ দিয়ে কাজ করাতে হয়, পক্ষান্তরে বড়দের পরামর্শ নিয়ে কাজ করতে হয়। এতে পরিবারের শৃঙ্খলা শান্তি বজায় রাখে। তাহলে আজকে আমরা এই গৃহ ব্যবস্থাপকের 9টি গুণ পড়লাম এবং গৃহ ব্যবস্থাপকের কী কী গুণ আছে, এই 9টি গুণ থাকলে সে কীভাবে সফলতা অর্জন করতে পারবে, কীভাবে সেই গৃহটা ভালোভাবে চালাতে পারবে তা আমরা জানতে পারলাম। তাহলে তোমরা এই পাঠ 1 থেকে 20টা নির্বৃত্তি খুঁজে বের করে পড়বা, পরে মুখস্থ করে নিবা। তাহলে আমি আজকের মতন এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। ও না।